হ্যালো ক্রিয়েটিভ পিপল, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি টপ নচ টেকনিক দেখাবো, যে টেকনিকগুলো ফলো করে আপনারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে না পারলেও ফ্রিল্যান্সিংয়ের কিছু পার্ট বা ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ করে আপনারা প্রত্যেক মাসে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন। ইউটিউবে যদি আমরা নর্মালি ফ্রিল্যান্সিং উইথ মোবাইল বা মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করার জন্য কন্টেন্টের জন্য সার্চ দেই, তাহলে আপনারা এমন কিছু কন্টেন্ট পাবেন যেখানে দেখানো হয় বিভিন্ন অ্যাডে ক্লিক করে ইনকাম করার কথা বা বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করে সেখান থেকে আর্নিং করার কথা, যেগুলো কখনোই সুদূরপ্রসারী না এবং আপনার কোনো স্কিল বিল্ড হবে না এবং আপনি এখান থেকে খুব বেশি বেনিফিটেড হতে পারবেন না, আপনার সময় শুধু নষ্ট হবে। সো আপনাদের জন্য আমি এমন 5টি টেকনিক দেখাবো, যে 5টি টেকনিকের মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ করতে পারবেন একদম ফোনের মাধ্যমে, এবং এই কাজগুলো করার জন্য পিসির কোনো প্রকার প্রয়োজন নেই। এই 5টি টেকনিকের মধ্যে 5 নম্বরটা সবচেয়ে সহজ, এবং এই টেকনিকে আপনারা কোনো রকম মার্কেট প্লেস এবং কোনো রকম হ্যাসেল ছাড়াই আর্নিং করতে পারবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। নাম্বার ওয়ানে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করে কি আদৌ আর্নিং করা যায়? আমাদের দেশে ইনস্টাগ্রাম পপুলার না হলেও অন্য অন্য দেশগুলোতে কিন্তু ফেসবুকের থেকেও ইনস্টাগ্রাম অনেক বেশি এগিয়ে আছে, এবং ইনস্টাগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার বিজনেস তারা গ্রো করতেছে। সো এই জন্য ইনস্টাগ্রামের চাহিদা অনেক বেশি। আপনি যদি ইনস্টাগ্রামে মিনিমাম 2000 ফলোয়ার করতে পারেন তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সেল করতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন সোশ্যাল ট্রেডিয়া, ইনস্টা সেল ইত্যাদি। এই সকল প্ল্যাটফর্মগুলোতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট $70 থেকে $80 থেকে শুরু করে $1000 বা $2000 পর্যন্ত সেল হয়, ইনস্টাগ্রামের এঙ্গেজমেন্টের রেশিও এবং ইনস্টাগ্রামের ফলোয়ার কাউন্টের উপরে। আপনারা যদি একটু সোশ্যাল ট্রেডিয়াতে ভিজিট করেন দেখতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সেল হয়। আপনারা যদি একটি নিজ বেস অ্যাকাউন্ট তৈরি করেন এবং আপনারা যদি টার্গেটেড কান্ট্রি বা টার্গেটেড ফলোয়ার নিয়ে কাজ করেন তাহলে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো অর্গানিকলি গ্রোথ করে অ্যাকাউন্ট সেল করতে পারবেন। ইনস্টাগ্রাম যেহেতু মোবাইল বেস একটি প্ল্যাটফর্ম, তাই এই কাজটি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে খুব সুন্দরভাবে এবং খুব সহজেই করতে পারবেন। আমি যদি এই ব্যাপারটা আরেকটু এক্সপ্লেইন করি, যদিও আমার চ্যানেলে ইনস্টাগ্রাম রিলেটেড অনেক ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, তারপরেও আমি বলতেছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রথমে অর্গানিকলি গ্রো করতে হবে। অর্গানিক বলতে এখানে কোনো বট ট্রাফিক বা বট ফলোয়ার নেওয়া যাবে না, যেগুলো আমরা বিভিন্ন SMM প্যানেল থেকে কিনে নিই। আপনারা অর্গানিকলি একদম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ধরনের ফলোয়ার আসে সেই ফলোয়ারগুলোই আপনারা নিতে পারবেন। তবে এখানে বিশেষ কিছু টেকনিক আছে, যেমন আপনাকে প্রত্যেক দিন পোস্ট করতে হবে। এই পোস্টগুলো আপনারা খুঁজে পাবেন পিন্টারেস্টে। পিন্টারেস্ট থেকে আপনারা কন্টেন্টগুলো কালেক্ট করবেন এবং প্রপার হ্যাশট্যাগ ইউজ করে প্রত্যেক দিন আপলোড করবেন। এখানে আবার শিডিউল পোস্টিংও করা যায় আপনার পেজের সাথে কানেক্ট করে। দেন আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন এবং আপনারা প্রত্যেক দিন আপনার নিশ রিলেটেড যে ফলোয়ার আছে তাদেরকে ফলো করবেন, বিনিময়ে আপনি ফলো ব্যাক পাবেন। এইভাবে যখন 2000 ফলোয়ার আপনি রিচ করতে পারবেন তখন আপনি এই অ্যাকাউন্টগুলো $100 বা $150 করে সেল করতে পারবেন। যত বেশি ফলোয়ার থাকবে আপনারা তত বেশি দামে অ্যাকাউন্টগুলো সেল করতে পারবেন। বাংলাদেশে কিন্তু অলরেডি এই রিলেটেড একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার আছে, ওনার নাম হচ্ছে সিনথিয়া লেজা। ওনার একটা হিউজ কমিউনিটি আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই সেলের। এটা শুধু মেয়েদের একটা গ্রুপ, কিছু করতে চাই এই গ্রুপটির নাম। সো আপনারা এই গ্রুপটি ভিজিট করে বা ওনার ইউটিউব চ্যানেলটা ফলো করেও কিন্তু দেখতে পারবেন। এছাড়াও যদি আপনার ইউটিউবে সার্চ দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই সেল তাহলে আরও অনেক ডিটেলস পেয়ে যাবেন। এই রিলেটেড আমার চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করা আছে, সো আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই সেল করার। আমি অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই সেল করেছি, তাই আপনাদেরকে সাজেস্ট করতেছি। আমার স্ক্রিনটা যদি একটু লক্ষ্য করেন দেখবেন এখানে আমি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলরেডি সেল করেছি। কোনো কোনো অ্যাকাউন্ট $100 থেকে $200, কোনোটা আবার $1000-এর উপরেও সেল করেছি। সো আপনারা এইভাবেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো গ্রো করে সেল করে দিতে পারেন। নাম্বার টুতে আছে ভিডিও এডিটিং রিলেটেড একটি সার্ভিস। আপনারা জানেন বর্তমানে শর্টস ভিডিওর অনেক হাইপ চলতেছে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মই তাদের শর্টসের জন্য আলাদা করে একটা সেকশন ক্রিয়েট করেছে, যেমন ইউটিউবের জন্য ইউটিউব শর্টস, ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য রিলস। সো কন্টেন্ট ক্রিয়েটরদের বর্তমানে প্রচুর পরিমাণ শর্টসের প্রয়োজন হচ্ছে। আপনারা যদি শর্টস ভিডিও এডিট করতে পারেন সে রিলেটেড সার্ভিস কিন্তু দিতে পারবেন। আপনাদের কাছে এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে বা উইয়ার্ড মনে হতে পারে যে আসলে কীভাবে সার্ভিসগুলো দেওয়া যায়, কিন্তু $1 বিলিয়নের ইন্ডাস্ট্রিও বর্তমানে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে গড়ে উঠতেছে। আপনারা যদি মোবাইল ফোনে ক্যাপকাট বা কাইনমাস্টার ইউজ করে শর্টস ভিডিও এডিট করতে পারেন, আপনারা দেখবেন খালিদ ফারহান বা এই ধরনের যে বড় বড় চ্যানেলগুলো আছে তারা কিন্তু এই
ধরনের শর্টস ভিডিও দেয়। ভিডিওগুলো থাকে নর্মালি তাদের ইউটিউবে যেই কন্টেন্টগুলো থাকে সেগুলোরে কাট করে শুধু সাবটাইটেল অ্যাড করে শর্টস আকারে পাবলিশ করে। সো আপনাদের হয়তো বড় চ্যানেল টার্গেট করতে হবে না, ছোট ছোট চ্যানেলগুলো টার্গেট করে তাদের ভিডিওগুলো এডিট করে আপনারা শর্টস আকারে তাদেরকে প্রোভাইড করতে পারেন। এখন মার্কেটিংয়ের প্রসেসটা হচ্ছে তাদের ইউটিউবের অ্যাবাউট সেকশনে তাদের মেইল আছে, মেইলগুলোতে আপনারা তাদেরকে এই রিলেটেড প্রপোজাল দিতে পারেন। এছাড়াও ফাইবারে এবং আপওয়ার্কে এই রিলেটেড প্রচুর কাজ আছে। আপনি যদি ডেডিকেটেড হন এবং আপনি যদি ক্যাপকাট বা কাইনমাস্টার এই দুইটি অ্যাপসের কাজ শিখে নিতে পারেন তাহলে খুব সহজেই এই ধরনের শর্টস ভিডিও এডিট করে সার্ভিস দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে। দেশের বাইরের ক্লায়েন্ট যদি টার্গেট করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিটের অঙ্কটা অনেক বেশি হয়ে যাবে। নাম্বার থ্রিতে আছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড একটা সার্ভিস। আপনারা জানেন ক্যানভা একটি ওয়েব বেসড গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার। ক্যানভাতে অনেক ধরনের গ্রাফিক্স টেমপ্লেট থেকে শুরু করে লোগো, ব্যানার, ফ্লায়ার সব ধরনের সার্ভিস বা সব ধরনের গ্রাফিক্স এলিমেন্ট তৈরি করা যায়। আপনারা দেখবেন ফাইবারে ক্যানভা রিলেটেড অনেক কাজ আছে। আপনারা যদি এই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন তাহলে কিন্তু ফাইবারে ক্যানভার যেই টেমপ্লেট বা যে পোস্টার ডিজাইন আছে সেগুলো করে কিন্তু সার্ভিস সেল করতে পারবেন ফাইবারে। এছাড়াও লোকাল ক্লায়েন্ট ধরতে পারলে ক্যানভার মাধ্যমে আপনারা ব্যানার বা পোস্টারের সার্ভিস দিতে পারবেন। ফাইবারে ক্যানভা লিখে সার্চ করলেই দেখবেন অনেক ধরনের গিগ আছে। আপনি যদি সেখানে আপনার গিগটা তৈরি করতে পারেন এবং মার্কেটিং যদি করতে পারেন তাহলে তো আরও খুবই ভালো হয়। এবং এইভাবে আপনারা কিন্তু এই ক্যানভার মাধ্যমেও ফ্রিল্যান্সিং করতে পারেন। ক্যানভার বর্তমানে কাজ আছে ফাইবারে, আপনারা চাইলেই ট্রাই করে আপনারা ক্যানভা রিলেটেড সার্ভিস দিতে পারেন। নাম্বার ফোরে আছে গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড আরেকটি সার্ভিস। এই সার্ভিসটি তুলনামূলক কঠিন, তবে এখানে অপরচুনিটি আরও বেশি। আপনারা যদি ইউটিউব থাম্বনেল মেক করতে পারেন ফোনের মাধ্যমে তাহলে কিন্তু সার্ভিস দিতে পারেন। ওয়েট, ভিডিওটা পজ করার দরকার নেই, এই ফুল প্রসেসটা আমি বলতেছি। বর্তমানে অ্যান্ড্রয়েডের অনেক ধরনের অ্যাপস আছে, যেমন পিক্সআর্ট, পিকআর্ট, এই ধরনের অ্যাপস ইউজ করে কিন্তু মোটামুটি প্রফেশনাল মানের থাম্বনেল মেক করা যায়। আপনি যদি থাম্বনেল মেক করতে পারেন তাহলে আপনি ইউটিউবারদেরকে টার্গেট করবেন, অ্যাজ লাইক তাদের অ্যাবাউট সেকশনে যাবেন এবং মেইলে আপনি যেই পোর্টফোলিওগুলো তৈরি করবেন বা যেই থাম্বনেলগুলো আগে তৈরি করবেন সেগুলো আপনি স্যাম্পল হিসাবে তাদেরকে মেইল করবেন। এবং আপনি কিন্তু 100-150 টাকা থেকে শুরু করে $5-10 পর্যন্ত চার্জ করতে পারবেন পার থাম্বনেলের জন্য। এবং ইউটিউবাররা কিন্তু খুব থাম্বনেলের উপর এখন গুরুত্ব দিতেছে, যদি আপনি ভালোভাবে এই কাজটি করতে পারেন তাহলে এখান থেকে আপনার একটা আর্নিং আসতে পারে। এছাড়াও ফাইবার, আপওয়ার্কে থাম্বনেল রিলেটেড অনেক কাজ আছে। আপনারা ফোনে থাম্বনেল এডিট করার জন্য বা থাম্বনেল তৈরি করার জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেগুলো ফলো করে আপনারা থাম্বনেল তৈরি করা শিখতে পারেন এবং ইউটিউবারদেরকে টার্গেট করে তাদের ইমেল সেকশনে ইমেল করে আপনারা কাজ নিতে পারবেন। নাম্বার ফাইভটা অনেক ইন্টারেস্টিং একটি টপিক। আপনারা অনেকেই হয়তো জানেন না এই ব্যাপারটা, বাংলাদেশে যেমন কমিউনিটি রয়েছে মার্কেট প্লেসেও এটার অনেক চাহিদা রয়েছে। এটা হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট, যারা ভয়েস ওভার দিয়ে থাকে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন কাজে অনেক ভয়েস ওভার আর্টিস্টের প্রয়োজন হয়। বাংলাদেশে অনেকগুলো গ্রুপ আছে যেখানে ভয়েস ওভার আর্টিস্টদের হায়ার করা হয় বা বিভিন্ন প্রজেক্ট বেসিস কাজ করানো হয়। আপনার যদি একটা প্রফেশনাল মানের মাইক্রোফোন থাকে তাহলে কিন্তু ফোনের মাধ্যমেই রেকর্ড করতে পারবেন। আমার যে মাইক্রোফোনটা আছে এটা হচ্ছে মাউনুর একটা মাইক্রোফোন। আপনারা এই ধরনের মাউনু বা বয়ার বিভিন্ন মাইক্রোফোন কিনে একটু প্রফেশনাল মানের, যেগুলোর প্রাইস 4,000 থেকে 5,000 টাকায় আপনি একটা মাইক্রোফোন কিনতে পারবেন, সেই মাইক্রোফোনটা আপনার ফোনের মাধ্যমে ইউজ করতে পারবেন। সো আপনাদের ভয়েস কোয়ালিটি যদি মোটামুটি হয় এবং মোবাইলে অনেক অ্যাপস পাবেন যেগুলোর মাধ্যমে এডিট করতে পারবেন, যদিও এডিটের প্রয়োজন হয় না, আপনারা শুধু ভয়েসটা যদি সুন্দর করে দিতে পারেন এবং আপনাদের কথার উচ্চারণ বা আপনাদের কথার বাচনভঙ্গি যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা ভয়েস ওভার আর্টিস্ট হিসাবেও কাজ করতে পারেন। আপনার ভয়েস আপনাদেরকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হবে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার দিবেন এবং সেই ভয়েসগুলো আপনারা আপনাদের ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। আপনারা চাইলে ফাইবারেও এই কাজটি করতে পারবেন। ফাইবারে এবং আপওয়ার্কেও ভয়েস ওভার আর্টিস্টের অনেক কাজ আছে। আপনারা ফাইবারে যদি ভয়েস ওভার আর্টিস্ট লিখে সার্চ করেন তাহলে অনেক কাজ পেয়ে যাবেন। এছাড়াও বর্তমানে বাংলাদেশের যে গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপগুলোতেও অনেক কাজ আছে। ভিডিও শেষ করার আগে কিছু কথা বলে নিচ্ছি। মোবাইল আসলে আমাদের যোগাযোগের জন্য তৈরি করা, এটা কোনো প্রফেশনাল ডিভাইস না। ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ডিভাইসের প্রয়োজন হবে, অ্যাজ লাইক ল্যাপটপ বা ডেস্কটপ। সো আপনারা পার্ট বাই পার্ট বা কিছু ইনকাম করার জন্য হয়তো বা মোবাইলের মাধ্যমে কাজ করতে পারেন, কিন্তু প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে প্রফেশনাল ডিভাইসের কোনো বিকল্প নেই। যদি এই রিলেটেড আরও ভিডিও চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই রিলেটেড কোনো কোশ্চেন আপনার থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, যদি ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও চান, ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড ভিডিও চান যেটার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট সেল করতে পারবেন এবং মাসে শেষে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানান। ধন্যবাদ।